And shot them quickly. আসলে খুবই ভালো লাগছে কারণ শি ইজ এ সুপার অ্যাক্ট্রেস অ্যান্ড আওয়ার মানে মোস্ট ফেভারিট আমি বলবো যে এমন একজন পার্সোনালিটি শিল্পা শেঠী। সো আসলে আমরা সবাই জানি, সবাই ওনাকে পছন্দ করি, তো সেই জায়গা থেকে ওনার হাত থেকে অ্যাওয়ার্ড নিতে সত্যি ভীষণ ভালো লাগছে এবং মনে হচ্ছে যে একটা ওয়ান্ডারফুল মোমেন্ট। আসলে খুব ভালো লাগছে। আসলে মানে শিল্পা ম্যাম উনি তো আমাদের মনে হয় যে একদমই যখন কিছু বুঝিও না সেই ছোটোবেলা থেকেই আসলে ওনার মুভি দেখা বা ওনার গানগুলো দেখা, তো খুব ভালো লাগছে যে ফাইনালি আসলে অ্যাজ আ বেস্ট অ্যাক্ট্রেস ওনার কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়েছি। কারণ এরকম আসলে আমাদের বাংলাদেশে তো এরকম খুব একটা হয় না যে বলিউডের অ্যাক্ট্রেসরা এসে আসলে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যাটেন্ড করছে, তো এটা আসলে আমার মনে হয় যে ঢালিউড বলিউড হলিউড ইনশাল্লাহ ফিউচারেও যদি হয় সবার মিলন মেলাতে আসলে কোনো প্রোগ্রাম হলে সত্যি খুব ভালো লাগে, তো সেক্ষেত্রে খুব ভালো লাগছে। তার হাত থেকে অ্যাওয়ার্ড নেওয়া পরের কাজগুলোতে বিশেষ কোনো অনুপ্রেরণা দেবে কি? ডেফিনেটলি, আসলে অ্যাওয়ার্ড সবসময় তো অনেক বেশি ইন্সপায়ার করে ভালো কাজ করতে, আর আমার মনে হয় যে অ্যাওয়ার্ড হচ্ছে এটা আসলে একটা রিকগনিশন কোনো ভালো কাজের, তো অনেক অনেক গুণ আসলে স্পৃহা বাড়িয়ে দেয় সামনে আরও অনেক ভালো কিছু কাজ করার জন্য। ইনশাল্লাহ ভেরি সুন। এক্স্যাক্ট ডেটটা তো আসলে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে, বাট আই হোপ যে খুব তাড়াতাড়ি আসলে দর্শকদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। অন্য সিনেমাগুলো আমার বেশ কয়েকটা সিনেমা একদমই রেডি অবস্থায় আছে, তো ওয়ান বাই ওয়ান আসলে সব কিছু অ্যানাউন্সমেন্ট আসবে। আমি যেটা আপনি নিজেই বললেন ভাইয়া যে একটু তো আমরা সাসপেন্স রাখি সবসময় গল্পে, কিন্তু প্রেম পুরাণ সিনেমাটার যেহেতু আপনি জিজ্ঞেস করলেন ওটা শ্যুটিং নিয়ে, আমার লাইফের ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আমি সামনে শেয়ার করবো, এটা আসলে আমি এটা এই অল্প সময়ে সম্ভব না, সো এটা বাকি থাকুক দর্শকদের জন্য। আসলে মোড় ঘুরবে কি না এটা যেটা আপনারা জিজ্ঞেস করলেন, এটা তো আসলে সম্পূর্ণ আমার মনে হয় যে দর্শকদের উপর যেমন ডিপেন্ড করছে তেমন আমাদের টিমের উপরও ডিপেন্ড করছে। আমরা যখন কোনো সিনেমার সাথে সম্পৃক্ত হই তবে এটা খুব পজিটিভ যে আমাদের দর্শকরা আসলে আমাদের বাংলা সিনেমাকে যে এতটা ভালোবাসে, তারা ভালো কাজ দেখতে চায়, তো আমি খুব তো মানে হোপফুল আসলে আমি অনেক আশাবাদী যে আমাদের বাংলা সিনেমাকে যেভাবে দর্শক অতীতেও আসলে গ্রহণ করেছে এখনও তারা বাংলা সিনেমার সাথে আছে এবং এত এত বেশি রেসপন্স দিচ্ছে, সেটা আমাদের প্রত্যেক আর্টিস্টের জন্য আসলে অনেক বেশি পজিটিভ। আমি মনে করছি ইন ফিউচার এই ধারা আসলে অব্যাহত থাকবে। আর্টিস্টদের হচ্ছে অভিনয়ের জন্য একাডেমিক প্রশিক্ষণ আছে, কিন্তু আমাদের দেশে সেই অর্থে নাই। সো বাংলা সিনেমার তারকাদের অভিনয় প্রশিক্ষণের জন্য এই ইনস্টিটিউট জরুরি করে, তো এমনি খুব ভালো অভিনয় করে, কিন্তু কোনো যদি একটা ইনস্টিটিউট হয় সেক্ষেত্রে ডেভেলপমেন্ট এখন জায়গা থাকবে। এটা আমার মনে হয় যে খুব সুন্দর একটি পয়েন্ট বলেছেন ভাইয়া, কারণ আমার মনে হয় যে আসলে যে কোনো প্রতিভারই ফাইন টিউন করার আসলে কোনো মানে এটার আমরা যদি বলি যে অনেক জায়গাতেই কিন্তু যে কোনো প্ল্যাটফর্ম সেটা স্পোর্টসে হোক সেটা নৃত্যে হোক বা সেটা গানে হোক সবার কিন্তু একটা প্রপার ইনস্টিটিউশন আছে, তো আমার মনে হয় যে অ্যাক্টিংয়ের জন্য যদি একটা প্রপার ইনস্টিটিউশন থাকে এটা আসলে শুধুমাত্র এখনকার যারা কাজ করছেন বা যারা আগে কাজ করেছেন তাদের না, এটা যারা ইন ফিউচারে যারা আসতে চায় এই ফিল্ডে তাদের জন্য অনেক বেশি আমার মনে হয় যে আসলে কাজ করবে এই একটা প্রপার ইনস্টিটিউশন যদি অ্যাক্টিংয়ের জন্য থাকে। ডেফিনেটলি জরুরি ভাই, ইনস্টিটিউশনে কোনো বিকল্প নেই, কারণ একটা প্রপার গ্রুমিং কিন্তু ইনস্টিটিউশন থেকেই আসে, সেটা যদি আমরা স্টাডি থেকে শুরু করে সব কিছুই ধরি তো আমার মনে হয় যে এটা কোনো বিকল্প নেই, সো ইন ফিউচার আসলে এটা নিয়ে সবাই ভাববে আমি আশা করি। থ্যাংক ইউ।